فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم أجل نرمان بريهاس সেই কাবার ঘর যেখানে প্রথম নির্দেশিত হলে এখানে শেরেক চলবে না। সেইখানে কত মূর্তি ছিল? 360। আমর ইবনে নুহাইয়াল খুযাই যখন ক্ষমতায় বসলো, কাবার ঘরের মোতাবেক দায়িত্ব নিল, ওই এরিয়ার শাসনকর্তা হয়ে গেল, তার মাথায় কোন ইবলিস শয়তান ঢুকলো, আস্তে আস্তে সেখানে মূর্তি ঢুকানো শুরু করলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের সেই পাঁচ মূর্তি, পাঁচটার মূর্তি তারা বানিয়ে নিয়েছিল এই পাঁচজনের। এই পাঁচজন কিন্তু খুব ভালো মানুষ ছিলেন, মূলত আল্লাহর ওলি দরবেশ ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দিনদার ছিলেন, পরহেজগার ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর আবেদ ছিলেন, মানুষরা তাদেরকে আল্লাহর ওলি বলে মনে করত। বাবাদের কাছে নাতিরা গল্প শুনতো এদের কেরামতির কথা, বুজুর্গের কথা, তাদেরকে সম্মান করা হতো। পরে জানা গেল যে তারা জানার চেষ্টা করলো এদের আকৃতি কেমন, বলল যে শোনো এদের আকৃতি বাবাদের কাছে যা শুনেছি, একটা আকৃতি লম্বা, আরেকটা আকৃতি খাটো, আর একটা ফর্সা, আর একটা কালো, হাত এরকম, চোখ এরকম, যা বিবরণ শুনেছি। সেই বিবরণ শুনে নাতির যুগের লোকেরা তাদের মূর্তি আকৃতি বানানো শুরু করে দিল। পরবর্তী তখনও পূজা করা শুরু হয়নি, তার পরবর্তী যুগে এসে মনে করলো যে এরা যখন আল্লাহর ওলি ছিলেন, তাহলে এদের মাধ্যমে যে আল্লাহর কাছে চাই, আল্লাহ খুশি হবেন। এটা কিন্তু একেবারে সহিহ বিবরণ বলছে আপনাদের কাছে। সৎ লোকদেরকে কেন্দ্র করে, আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে, বুজুর্গদেরকে কেন্দ্র করে শিরক শুরু হয়। শিরক কোনোদিন খারাপ মানুষকে কেন্দ্র করে কোনোদিন হয় না, এটা মনে রাখতে হবে আপনাদের। এটা কোরআনের কথা বলছি, এটা হাদিসের কথা বলছি। কোরআনে আরো বহুত আয়াত রয়েছে যেগুলো আমি আজকে আপনাদেরকে ইশারা করছি না। তারপরে তারা মূর্তি বানিয়ে নিলে, তাদেরকে পূজা করা শুরু করলো, করা শুরু করে দিল। জিজ্ঞাসা করা হলো যে এদেরকে তোমরা পূজা করো কেন? মা নাবুদুহুম ইল্লা লিউকাররিবুনা ইলাল্লাহি জুলফা, এদেরকে তো আমরা সরাসরি ইবাদত করি না, এদেরকে তো আমরা সরাসরি দাসত্ব করি না, এদের মাধ্যমে আল্লাহর কাছে চাই। আল্লাহ তো বহু উপরে মহাশক্তিশালী, আমাদের মতো পাপি মানুষদের কথা সরাসরি উনি শুনবেন না। একেবারে হাইকোর্টের, সুপ্রিম কোর্টের বিশাল জজের সামনে আমাদের উপস্থিত হওয়া সম্ভব না। মাঝখানে আমাদের খুব বড় বড় জাদ্রিল অ্যাডভোকেট লাগবে, যারা আমাদের পক্ষ থেকে জজ সাহেবের কাছে কথা পৌঁছিয়ে দেবেন। আল্লাহ মহান, আল্লাহ বিশাল, আরশের উপরে রয়েছেন, আমাদের মতো পাপি মানুষদের কথা সরাসরি তিনি শুনবেন নাকি? তাহলে মাঝখানে উনি লাগবে, মাঝখানে বুজুর্গ লাগবে, মাঝখানে তার নিকটতম বান্দার লাগবে, যাদের মাধ্যমে কথা বললে আল্লাহ পাক তাড়াতাড়ি গ্রহণ করবে। আল্লাহ পাক নিজেই প্রতিবাদ করেন কোরআনের মধ্যে, আলালিল্লাহির দ্বীনুল খালিস, আল্লাহর জন্য দ্বীন হলো খালিস, আল্লাহর জন্য দ্বীন হলো একাগ্র, নির্ভুল, একচ্ছত্র। ইদা সালাকা ইবাদি আননি ফা ইন্নী করিব, আমার ব্যাপারে যদি আমার বান্দারা তোমাদেরকে জিজ্ঞাসা করে বলে দাও আমি তাদের নিকটে আছি। নিকটে আছে মানে আরো সে উপর থেকে তিনি সব কিছু দেখছেন, শুনছেন, জানছেন। উজিবু দাওয়াতা দা'ই যা দান, যখনই আমার বান্দা আমাকে ডাকে আমি তখনই সাড়া দেই। মধ্যস্থতা আমার লাগে না, মধ্যস্থ থেকে আমি হিসাবে ধরি না, মধ্যস্থ থেকে আমি গুনি না, কাউকে আমি মধ্যস্থতা বানাই নাই। কোরআনে কারিমে স্পষ্ট ভাবে এসেছে, আফার আয়তুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা আলাকুমুল যাকার ওয়া লাহুল উনসা তিলকা ইদান কিসমাতুন দিজা।
তোমরাকে দেখো না, লাত মানাত উজ্জা যে সকল মূর্তিগুলো তোমরা কাবার ঘরের চতুষ্পার্শ্বে সেট করেছ, যাদের মাধ্যমে তোমরা আমার কাছে যাও, আপনার আয়াতুম লাত ওয়াল উজ্জা ওয়া মানাত আসালিসাতুল উখরা আলাকুমুল যাকার ওয়াল উনসা তিলকে ইজান কিসমাতুন জিজা, বড় অন্যায় ভাবে বড় জুলুম করে বড় বেঈমানি করে তোমরা এগুলোকে সেট করেছো। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহর পক্ষ থেকে এদেরকে মঞ্জুরতা মানার কোনো ডকুমেন্ট নাই, কোনো দলিল নাই, আমি সে পারমিশন দেই নাই। কে বলছে? আল্লাহ স্বয়ং বলছেন, আল্লাহ স্বয়ং বলছেন নাই সরাসরি। তবে দোয়া করানো যেতে পারে, আল্লাহ যদি কোনো দিনদার পরহেজগার বান্দা মনে হয় তাকে দিয়ে দোয়া করানো যেতে পারে, একটু দোয়া করেন আমাদের জন্য। সে লাইন অন্য লাইন দোয়া করাতে পারেন, দোয়া হতে পারে, কিন্তু কাউকে মধ্যস্থতা মানবেন ব্যক্তি দেহকে, এটা কোরআন দ্বারা নিষিদ্ধ, হাদিস দ্বারা নিষিদ্ধ। এখন এই আমর ইবনে লুহাই আল খুযাই কাবার ঘরের দায়িত্ব পেয়ে সেই সোয়া ইয়াবুস ইয়াউক নাসরা জেদ্দার কোন জায়গায় দাফন করা ছিল সেই পাঁচটা তুলে নিয়ে আসলো, লাত মানাত উজ্জা গুলাকে ছেদ করলো, আস্তে আস্তে কবিলে কবিলে কা এক বুত জুদা থা, কিসি কা হুবুল থা, কিসি কা সফা থা, এ উজ্জে পে ও নাইলে পে ফেদা থা, এসি তারা ঘর ঘর এক নয়া খুদা থা। আলতাফউদ্দিন হালি একজন বড় কবি ছিলেন ভারতের, তিনি এই বিবরণ দিয়েছেন, প্রত্যেক কবিলার জন্য আলাদা আলাদা মুক্তি, কবিলে কবিলে কা এক অদ্ভুত জুদা থা, কিসি কা হুবুল থা, কিসি কা সফা থা, এ উজ্জে পে ও নাইলে পে ফেদা থা, এসি তারা ঘর ঘর এক নয়া খুদা থা। ঘরে ঘরে ওর মাধ্যমে আল্লাহর কাছে চাও, আল্লাহ পাকের প্রতিবাদ করেছেন। শুধু এই পর্যন্তই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়ে, ইসমাইল আলাইহিস সালামের মূর্তি বানিয়ে কাবার ঘরের মধ্যে তারা সেট করে দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু মুসলিম জাতির পিতা, শুধু মুসলিম জাতির পিতা নয়, সারা পৃথিবীর সকল ধর্মীয় জাতির পিতা, এটা কোরআন বলেছে। মিল্লাতা আবি ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তর্জমার দরকার নেই, বহুত শুনেন আপনারা, আমি শুধু ইশারা দিয়ে যাচ্ছি। এটা শুধু কোরআনে এসেছে তাই না, বাইবেলেও এসেছে। আব্রাম, আমি প্রথম ছিল নাম আব্রাম, আব্রাম হইল গ্রেট ফাদার, অনেক বড় পিতা। তারপরে যখন আব্রাহাম টেস্টেড, ইসমাইল আলাইহিস সালাম আর বলে ইসহাককে কোরবানি দেওয়া হয়েছে, আশরত কোরবানি দেওয়া হয়েছে ইসমাইল আলাইহিস সালামকে, আর ইসহাক বলে, যখন তিনি পরীক্ষায় পাশ করলেন তখন আল্লাহ বললেন, আব্রাম তুমি নাও ইউ আর আব্রাহাম ফাদার অফ মেনি, বহু মানুষের পিতা এখন তুমি, আগে আব্রাহাম ছিল পরে আব্রাহাম হয়ে গেছে। কাহিনীগুলো কোরআনের সাথে হাদিসের সাথে এবং বাইবেলে যা আছে অনেকটা মিল আছে। আসমান থেকে আসমানে জাতি যারা তাদের সকলের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন এখানে শেরেক হবে না, সেই ইব্রাহিমের মূর্তি বানিয়ে, সেই ইসমাইলের মূর্তি বানিয়ে কাবার ঘরের মধ্যে সেট করে দুইজনের হাতে জুয়ার কাঠি দিয়ে রেখেছে শয়তানের দল। কেমন করে দিনকে বিকৃত করে মানুষ, জুয়ার কাঠি পর্যন্ত আপনারা, জুয়া যে খেলে তার কাঠি থাকে, একে ঘুরানি দেয়, ঘুরে গেলে যে জায়গায় যে ঠেকে ওইটা হয় হারবে কিংবা জিতবে। কাবার ঘরে বহুত খাদেম সেট হয়ে গেল আস্তে আস্তে, কেউ গণক ঠাকুরের খাদেম, কেউ হলো ভাগ্য গণনার খাদেম, কেউ হলো হা না হওয়ার খাদেম, কেউ হলো সালিশের খাদেম। আপনারা সিরাতুন নবী পড়ে দেখুন, লটারির খাদেম হয়ে গেল অনেকজন, ভাগ্য নির্ধারণ করে দেয়, যদি দেখা গেল কোথাও যেতে হবে নাম উঠবে লটারিতে, যাওয়া যাবে না লা উঠবে, আর যদি গোফল ওঠে তাহলে আবার লটারি করো, হা ওঠে বা না ওঠে সেটাই করতে হবে। আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের ছেলে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা, আব্দুল মুত্তালিব মান্যত করেছিলেন, আমার যদি দশটা সন্তান হয় শেষ সন্তানকে আমি জবাই আল্লাহর কাছে কোরবানি করে দেব। এখন কাকে কোরবানি দেবে দশটা? ওই গণক ঠাকুর কাবার ঘরের চতুর্পার্শ্বে যে খাদেম, আমার ইশারা আবার বুঝছেন খাদেম কোথায় কোথায় থাকে, কাবার ঘরের খাদেম এরকম বসেছিল চতুর্দিকে শুধু খাদেম আর খাদেম। লটারি হয় শুধু আব্দুল্লাহ নামে উঠে,
বারবার তিনবার চারবার লটারি করার পরে শুধু আবদুল্লাহ নামে ওঠে। এত প্রিয় স্নেহের সন্তান, জবাই করতে তার ইচ্ছা করে না। 100টি উট জবাই করে পুত্রকে রক্ষা করেছেন আল্লাহ। আমার এক পুত্রের বদলে আমি 100টা জবাই করে দিলাম। যাই হোক, এই খাদেমরা বসে গিয়েছিল চতুর্দিকে সম্মানিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল খাদেম প্রথা তুলে দিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললেন। যখন মক্কা বিজয় হল, 360 মূর্তি তিনি ইশারা করতেছিলেন তার হাতের লাঠি দিয়ে, ভেঙ্গে ভেঙ্গে একাই খান খান হয়ে যাচ্ছিল। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। কুল জাআল হাক্কু, হক সমাগত হয়েছে, ওয়া যাহাকাল বাতিল, বাতিল বিতাড়িত হয়েছে, বিতাড়িত হয়েছে। ইন্নাল বাতিল কানা যাহুকা, বাতিল তো বিতাড়িত হওয়ার জন্যই, বাতিল তো ধ্বংস হওয়ার জন্যই, বাতিল তো শেষ হওয়ার জন্যই। আর বাবা ইব্রাহিম আর পিতা ইসমাইল দুইজনের হাতে যখন দেখে জুয়ারে কাঠি দেওয়া, আল্লাহ নবী বললেন, কাতালাহুমুল্লাহ, এই শয়তানদেরকে আল্লাহ বাইরে ধ্বংস করুন। ওয়াকাদ আলিমু, তারা অবশ্যই জানে যে বাবা ইব্রাহিম বাবা ইসমাইল জীবনেও জুয়া খেলে নেই। সহিহ বুখারীর হাদিস বললাম আপনাদের কাছে, কত বড় যারা দিন বিকৃত করে, যারা ধর্ম বিকৃত করে, তারা কোথা থেকে কোন পর্যন্ত নিয়ে যায়, শেরেকে ঢুকে যায়, বেদাতে ঢুকে যায়, খাদেমগিরিতে ঢুকে যায়, লতাইতে ঢুকে যায়, আল্লাহর সাথে তারা নিজেরা মধ্যস্থ হয়ে যায়, আর জুয়ার কাঠি পর্যন্ত রাসূলের হাতে ধরিয়ে দেয়, অধপতন। কাজেই আমরা ইশারা করবো যেদিকে, কোরআনে কারিম এখানে কোন ইসলাম আছে, হাদিসে কোন ইসলাম আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ইসলাম প্রচার করেছিলেন, একটি ইশারা আমি মাঝে মধ্যে দিয়ে থেকে আজকেও দিয়ে যাচ্ছি আপনাদের কাছে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে, সেটি হলো আব্দুল মুত্তালেবের নাতি যিনি কাবার ঘরের মতো।